আসসালামু আলাইকুম প্রিয় করলা চাষি ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, গ্রামের কৃষি কথা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। করলা চাষাবাদ করার জন্য কিন্তু আমাদের জমি তৈরির কাজ চলছে। কিভাবে আমরা জমি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দৈর্য সহকারে ভিডিওর সাথেই থাকবেন, ইনশাল্লাহ আপনারা কিছু জানতে পারবেন আজকের ভিডিও থেকে, কিভাবে আপনারা সহজ এবং দ্রুত আপনারা করলা চাষাবাদ করবেন জমিতে। মূলত করলা চাষাবাদ করতে হলে কিন্তু আপনাদের জমি তৈরি করতে হবে। জমি তৈরি করার প্রথম ধাপ হচ্ছে আপনাদের যে জমিতে আপনারা করলা চারা রোপণ করবেন বা করলা লাগাবেন, তো সেই জমিতে কিন্তু প্রথমত আপনাদের জৈব সার বা গোবর সার প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হাল চাষ করতে হবে। যেহেতু আমরা এখানে কিন্তু শশা চাষাবাদ করেছিলাম, সেই বেড়ে কিন্তু আমরা করলা চাষাবাদ করব, সেই কারণে কিন্তু আমাদের হাল চাষটা করতে হচ্ছে না। আপনারা হাল চাষ করার পর কীটনাশক সার দিবেন, দেওয়ার পর কিন্তু ভালো করে মই দিবেন, দেওয়ার পর আপনারা বিট করবেন এবং নালা রাখবেন। তো মালচিং পদ্ধতিতে বিট করলে সেটা চিকন রাখবেন, আর যদি আপনারা এই প্রাচীন পদ্ধতিতে করতে চান তাহলে কিন্তু আপনারা বিটটা 30 ইঞ্চি রাখবেন আর নালা 24 ইঞ্চি রাখবেন, যাতায়াতের জন্য ভালো। সেই কারণে আমরা যেভাবে করছি এখানে, আমরা মনে করেন শশা চাষাবাদ করছি, সে কারণে কিন্তু আমাদের পরিশ্রমটা একটু কম হবে, আমার টাকা ব্যয়টা একটু কম হবে। কারণটা হচ্ছে যেহেতু আমাদের হাল চাষ করতে হচ্ছে না, কোদাল দিয়ে কিন্তু আমরা হাল চাষের কাজটা কিন্তু সেরে ফেলছি। এখানে আমরা যে বীজটা দেখতে পাচ্ছেন আমজাদ ভাই কোবাচ্ছেন কোদাল দিয়ে, সেখানে কিন্তু মাটিটা সফট আছে, কিন্তু আমরা যে আগাছাটা আছে এবং কি মাটিটা বসে রয়েছে সেটা কিন্তু সফট করার জন্য প্রথম দাবারে কাজ করছি। পরবর্তীতে আরও কাজ আছে, সেটা কিন্তু আপনাদের মাঝে আনবো। এটা প্রথম পার্ট আনছি যাতে আপনারা সহজ হয়, এবং শীতকালীন যে কিভাবে আপনারা করলা চাষাবাদ করবেন, কিভাবে করলে আপনার সহজ হবে, গাছ এই প্রচণ্ড শীতের মাঝে কিভাবে গাছ দ্রুত বড় করবেন, সেটা কৌশলে কিন্তু আমরা আপনাদের মাঝে আনবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন, এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। বিট করার সময় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে বিটটা একটু উঁচু রাখবেন, এবং কি এই নালাটা এটা যাতে পানি নিষ্কাশন করার জন্য কিন্তু সুন্দর করে ব্যবস্থা করে রাখবেন, যাতে করে আপনার পানি নিষ্কাশন করা যায়। বলা তো যায় না কোন সময় কি হয়, যদি হঠাৎ করে বৃষ্টি আসে তখন পানি নিষ্কাশনের জায়গাটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার অনেক সমস্যায় পড়তে হবে। সেই কারণেই বলছি আপনারা কিন্তু বিট একটু উঁচা রাখবেন সব সময়। আর বিট একটু উঁচা রাখলে মাটিটা সফট থাকলে আপনার উপকার হয়টা কি, তো আপনার যে বীজটা বপন করবেন বা লাগাবেন সেই বীজটা কিন্তু শিকড় কিন্তু করবে, ভালো বেশি পরিমাণে শিকড় করবে। তার পরবর্তী দিন আমরা কোনো সময় যদি সার প্রয়োগ করি তাহলে কিন্তু খাদ্যটা ঠিকমতো পাবে। মাটি যদি সফট না থাকে তাহলে কিন্তু এটা থেকে আপনাদের বিরত থাকতে হবে। তো সেজন্যই কিন্তু আপনাদের বিটের প্রতি খেয়াল রাখতে হবে। তো দেন তার পরবর্তী স্টেপ কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসব। করলা চাষাবাদের কিন্তু প্রথম স্টেপ শেষ, আমাদের বিটের কাজ সম্পূর্ণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।